মসজিদ হারাম দ্বিতীয় নম্বর মসজিদ হলো মসজিদুল আকসা যার নাম হলো বাইতুল মুকদ্দিস যার নাম হলো বাইতুল মুকদ্দিস এই বাইতুল মুকদ্দিস মসজিদ আকসার জন্য হাজার হাজার মানুষগুলো পৃথিবীর জমিনের মধ্যে জান দিতেছে যাদের বলা হয় আউয়াল মুকাব যাদেরকে বলা হয় কিবলায় আউয়াল আমাদের সর্বপ্রথম যেটা কিবলা ছিলেন ওই কিবলা ছিলেন মসজিদ আকসা বাইতুল মুকদ্দিস কিন্তু বাইতুল মুকদ্দিস আমাদের গোজায় নাই আমার বন্ধুগণ আমরা একবার চোখটা বন্ধ করে দেখি না আমার ভাই আমার মুসলিমগুলো পৃথিবীর জমিনের মধ্যে মসজিদের জন্য কিবলা আউয়ালের জন্য নিজের শিশু শিশু সন্তানগুলো জমিনের মধ্যে কুরবান হয়ে গেছে শিশু শিশু সন্তানগুলো মায়ের কোলের মধ্যে তুলে নিয়ে মা বলে আল্লাহ আমার সন্তানের কি অপরাধ ওয়াল্লাহ তুমি দেখো আমার এই মাসুম বাচ্চা তোমার কিবলা আউয়ালের জন্য মসজিদে আকসার জন্য জমিনের মধ্যে কুরবান হয়ে গেল আমার বন্ধুগণ সেই মুসলমান হাইয়া আমরা কিবলা আউয়ালের কথা ভুলে গিয়েছি মসজিদে আকসার কথা আমরা ভুলে গিয়েছি আমাদের মনে হয় না কোনোদিন আমরা মসজিদের মধ্যে মসজিদে আকসার কথা বলে একটা বার দোয়া করতেছি ভাই গো কঠিন কিয়ামতের দিন হাশরের ময়দানে প্রশ্ন করবে বান্দারে আমার ঘরের প্রতি কি তোদের অন্তরের মধ্যে মহাব্বত নাই আমার বন্ধুগণ সেদিন যদি আল্লাহর কাছে জবাব না দিতে পারি আল্লাহ বলবেন বান্দারে দুনিয়ার মধ্যে এত কমজোর ছিলা আমার চাইও তুমি বেশি বেদিনকে ভালোবাস তার জন্য তোমার স্থান জান্নাতে হবে না তোমার স্থান হবে ডাইরেক্ট জাহান্নামের মধ্যে কথা কন ভাই ঠিক না না আমার বন্ধুগণ আমার ভাইরা আমার মুসলমান ভাইরা এই পৃথিবীর জমিনের মধ্যে মুসলমান মুসলমান হইয়া মুসলমানের দরদ পয়দা করতে হবে মুসলমানের মহাব্বত অন্তরের মধ্যে যদি আপনার না থাকে আমার বন্ধুগণ তাহলে আপনি পরিপূর্ণ ইমানদার হতে পারবেন না খারাপ কইতেছি ভাই মনে কষ্ট পাইতেছেন আমার মুসলমান ভাইরা আমার বন্ধুগণ এই পৃথিবীর জমিনের মধ্যে নামাজের জন্য নিজের জান দিয়েছেন কিন্তু নামাজ থেকে সরেন না আমার বন্ধুগণ পৃথিবীর জমিনের মধ্যে একজন সাহাবি ছিলেন যার নাম ছিলেন আব্দুল্লাহ আনসারি আব্দুল্লাহ আনসারি এমন একজন সাহাবি ছিলেন বন্ধুগণ এমন একজন সাহাবি ছিলেন স্বামী এবং স্ত্রীর মধ্যে একটা কবর ছিল কিন্তু কোনোদিন নামাজ ছাড়ে নাই নামাজকে কোনোদিন বাদ দেয় নাই আমার বন্ধুগণ একদিন না দুই দিন না তিন দিন না চার দিন না মাসের পর মাস একটা কাপড় দিয়ে স্বামী এবং স্ত্রী দুইজনে নামাজ আদায় করতো প্রত্যেক দিন ঈশ্বর নামাজ আদায় করার জন্য সবার পিছনে যাইয়া যাইয়া নামাজ আদায় করতো একদিন দুই দিন তিন দিন চলে যাওয়ার পরে বন্ধুগণ সাহাবীরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার একজন মুহাব্বতের সাহাবি যার নাম হলো আব্দুল্লাহ আনসারি প্রত্যেকদিন জামাত নামাজ আদায় করে কিন্তু সবার পিছনে আসে আবার সবার আগে চলে যায় ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ তার কি অসুবিধা আছে এই অসুবিধার খবরটা আমাদের নেওয়া দরকার আমার মুসলমান ভাইরা আমার বন্ধুগণ ঈশার নামাজ পড়িয়া সাহাবীদেরকে সাথে লইয়া সঙ্গে লইয়া দয়ার নবীজি আব্দুল্লাহ আনসারির বাড়ির দিকে রওনা হয়ে গেল আব্দুল্লাহ আনসারির বাড়ির দিকে রওনা হয়ে যাইয়া দয়ার নবীজি ডাকে আব্দুল্লাহ আনসারি আব্দুল্লাহ আনসারি একবার ডাক দিল দুইবার ডাক দিল তিনবার ডাক দিল চারবার ডাক দিল ভাই গো
তিনবার ডাক দেওয়ার পরেও যখন আওয়াজ আসে না চারবার ডাক দেওয়ার পরে যখন আওয়াজ আসে না আল্লাহর রাসূল সেখান থেকে রওনা হয়ে গেল আব্দুল্লাহ আনসারী ঘরের মধ্যে বসে বসে কান্দে দয়ার নবী গো আপনার সাথে আমার বেদুবি হয়ে গেল বন্ধুগণ আমার ভাইগণ আল্লাহর রাসূল রওনা কিছু সময় পরে দরজাটা খুলিয়া ডাক দিলেন রাসূলুল্লাহ দয়ার নবী গো ও নবীজি বেদুবি maaf করবেন গোস্তাকি হয়ে গেছে দয়াল নবী আপনি আমাকে maaf করে দিবেন আল্লাহর রাসূল জিজ্ঞাসা করলেন আব্দুল্লাহ তোমাকে একবার ডাক দিলাম আওয়াজ দিলাও না দুইবার তোমাকে ডাক দিলাম আওয়াজ দিলাও না তিনবার তোমাকে ডাক দিলাম আওয়াজ দিলাও না তুমি কি করতেছিলাও বন্ধুগণ আব্দুল্লাহ আনসারী চোখের পানি জোর জোর করে ছেড়ে দিতেছেন কাঁদতেছে কান্দে কান্দে বলেন নবীজি কি বলবো নবীজি সাহাবীরা বললেন আব্দুল্লাহ তুমি বলো প্রত্যেক দিন নামাজের পিছে যাও আবার আগে কেন চলে আসো আব্দুল্লাহ আনসারী কান্দে আর বলে দয়ার নবী গো আপনি যখন ডাকতেছিলেন আমি আওয়াজ শুনতেছিলাম কিন্তু আমি জবাব দিতে পারি না কারণ উলঙ্গ অবস্থার মধ্যে ছিলাম আমি যদি ওই উলঙ্গ অবস্থার মধ্যে দয়ার নবীর কথার সাথে জবাব দেই আমার মনে হয় বেদুবি হয়ে যাইত দয়ার নবী গো সেই জন্য আমি জবাব দেই নাই আমরা একটা কাপড়ের মধ্যে স্বামী এবং স্ত্রী দুইজনে নামাজ আদায় করি ও নবী গো আপনি যখন ডাকতেছিলেন আমার স্ত্রী ওই কাপড়টা পরিধান করে নামাজ আদায় করতেছিল আর আমি গরদর মধ্যে আমি লুকাইয়াছিলাম ও দয়ার নবী গো আমি যখন নামাজ পড়তে যাই আমার স্ত্রী আমি গরদর মধ্যে রাইখা যাই আমি গরদর মধ্যে রাইখা আমি ওই কাপড়টা নিয়ে আমি মসজিদে নামাজ আদায় করি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বেদুবি মাফ করবেন গোস্তাকে মনে করবেন না কিতাবে উল্লেখ আছে ভাই গো দয়ার নবীর চোখের তারা জোর 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 করে পানি পড়তেছে কাঁদতেছে আল্লাহর রাসূল কান্দে সাহাবীরা কান্না করি ইয়া রাসূলুল্লাহ আপনার চোখের পানি আমরা দেখতেছি আল্লাহর রাসূল কান্না করতেছে আব্দুল্লাহ রে আমি তোর জন্য কঠিন কিয়ামতের দিন আল্লাহর কাছে সুপারিশ করব একবার জোরে জোরে বলা যাবে কি ভাই সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم بايرا كوشت فايتسن من دوكو بايزن أمير بندورم أجر ديكي بولو بابا আমার মুসলমান ভাইয়েরা ওমর বাপ জানে না হযরত ওমর হযরত ওসমান দুইজনে বলতেছে আব্দুল্লাহ আমরা শুনতে পারতেছি তোমার বাড়ির মধ্যে থেকে ছোট ছোট বাচ্চাগুলোর কান্নার আওয়াজ শুনি তারা কি জন্য কান্না করতেছে আব্দুল্লাহ তুমি যদি জাদু দিয়ে দাও তোমার বাড়ির মধ্যে প্রবেশ করিয়া ওই মাসুম মাসুম বাচ্চার সাথে আমরা সাক্ষাৎ করতে চাই আমার মুসলমান ভাইরা আব্দুল্লাহ আনসারী জাদু দেওয়ার পরে ওমর উসমান সবাই বাড়ির মধ্যে ঢুকে গেলেন বন্ধুগণ বাড়ির মধ্যে ঢুকে দেখি ছোট ছোট দুজন বাচ্চা এক দুইজনের হাতের মধ্যে রশি লাগানো আছে দুইজন বাচ্চার হাতে রশি লাগানো তারা কান্না করতেছে তারা কান্না করতেছে হাতের মধ্যে খেজুরের গুটি আব্দুল্লাহ আনসারী ডাক দে বলেন ওমর আমি এদেরকে কি জন্য বান্দা রাখছি তুমি প্রশ্ন করতে চাও বলে হ্যাঁ বলে ওমর ইয়া রাসূলুল্লাহ আল্লাহর বান্দা হযরত ওমর ইয়া রাসূলুল্লাহ এই মাসুম মাসুম বাচ্চাকে কেন বান্দা রাখছে জানেননি
বলেন না আমরা বান্দা রাখছি এই জন্য আমার বাড়ির সীমানার কাছে দুইটা যে খেজুর গাছ দেখতেছেন এই খেজুর গাছগুলো আমার নয় এই খেজুর গাছগুলো আমার পশ্চি ইহুদির দুইটা খেজুর গাছ এই দুইটা খেজুর গাছ হলো ইহুদি ইয়া রাসূলুল্লাহ প্রত্যেকদিন ইহুদি আমার সন্তান খিদার তাড়না কারণ ওই খেজুর গাছটা ঝুঁকে আমার উটানের মধ্যে আসছে যখন খেজুরটা পড়ে যায় ওই খেজুরটা লইয়া আমার সন্তানের আহার করেছিল তার জন্য ইহুদি নালি জানিয়েছে আমি আমার সন্তানকে তার জন্য আমি বান্দা রাখছি যাতে করে কঠিন কিয়ামতের দিন হাশরের ময়দানে মহান রব্বুল আলামিনের কাছে জবাব না দিতে লাগে একবার জোরে বলেন আল্লাহু আকবার আমার মুসলমান ভাইরা আমার বন্ধুগণ আমার বংশধররা এই পৃথিবীর জমিনের মধ্যে যদি নামাজ একটা একটা কাপড় লইয়া নামাজ আদায় করছে ভাই আপনি আপনার দিকে তাকায়া দেখেন আপনার শরীরের একটা জামা নয় প্রত্যেকজন মানুষের কমাস কম আট থেকে দশটা জোড়া জামা আছে বন্ধুগণ তথাপি দেখা যায় আমরা কিন্তু নামাজ আদায় করতেছি না এই নামাজ আদায় না করার জন্য বন্ধুগণ কঠিন কিয়ামতের দিন হাশরের ময়দানে এই নামাজ না পড়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নামের মধ্যে জ্বলতে হবে কথা কোন ঠিক না নাই আপনাকে যদি প্রশ্ন করা হয় যে আমি মুসলমান আপনি বললেন মুসলমান আপনাকে যদি প্রশ্ন করা হয় মুসলমানের পরিচয় দাও আপনি কবেন লিবাস আছে আপনি কবেন দাড়ি আছে আপনি কবেন লম্বা পাঞ্জাবি আছে আপনি বলবেন আমার টুপি আছে আপনি বলবেন আমি লুঙ্গি পরিধান করি আপনি বলবেন আমি মাঝে মাঝে উলামার সাথে বৈঠক করি তাতে কি আমাকে মুসলমান বলা যাবে প্রত্যেকটা বস্তুর লাইসেন্স আছে কিনা কথা কন আপনি যে ভারতীয় নাগরিক তার জন্য আপনার আইডেন্টি কার্ডের প্রয়োজন আছে কিনা আমার বন্ধুগণ আপনার মধ্যে একটা বেদিনের মধ্যে যদি প্রশ্ন করা হয় পার্থক্য কি আছে আপনি বলেন হুজুর মাসের মধ্যে না হলে সপ্তাহে সপ্তাহে জুমার নামাজ আদায় করি সেই জন্য কবি বলেছেন আটটি আর খাটকি তিনশো ষাট কি নামাজ পড়নে ওয়ালা বিলকুল জাহান্নামি হ্যায় আটটি নামাজ জানেন আটটি নামাজ আর কি হলো জুমার নামাজ আর খাটটি হলো জানাজার নামাজ যেটা হলো ফরজে কিফায়া কিন্তু ফরজে কিফায়া পড়ার জন্য গ্রামের সবই যায় কিন্তু ফরজ নামাজ পড়ার জন্য বন্ধুগণ সকালে কে উঠতে চায় না নামাজ পড়তে চায় আর বছরে তো ঈদের নামাজ যদি না পড়া যায় তাহলে কিরকম দেখা যাবে মানুষে বলবে এ বলে মুসলমান দাবি করে কিন্তু ঈদের নামাজই পড়ল না ওই ভয়ে ভয়ে ঈদের নামাজ আদায় তাহলে আট কি আর খাট কি আর তিনশো ষাট কি নামাজ পড়নে ওয়ালা বিলকুল জাহান্নামী কথা কোন ঠিক না না ঠিক না না ফরজে কিফায়া নামাজ আদায় করলেন ওয়াজিব নামাজ আদায় করলেন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিনের মধ্যে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছে কিন্তু এই নামাজ থেকে আপনি গাফিলতি করলেন এই নামাজ কঠিন কিয়ামতের দিন হাশরের ময়দানে এই নামাজের কারণে জাহান্নামে যেতে হবে আপনি বলবেন হুজুর আমার মধ্যে আর বেদিনের মধ্যে অনেক পার্থক্য আছে পার্থক্যর তো অভাব নাই আপনি গরুর মাংস খান তারা খায় না আপনি খাসির মাংস খান তারা কিন্তু খায় না তাহলে পার্থক্য আছে না নাই বন্ধুগণ দয়ার নবী বলে দিলেন আল ফারকু বাইনাল আবদু ওয়াল কুফরু তারাকু সালাহ প্রত্যেকটা বস্তুর মধ্যে আপনার লাইসেন্স থাকতে হবে পরিচয় থাকতে হবে মুসলমানের পরিচয় হলো মুসলমানের পরিচয় হলো বেধর্মীর সাথে পরিচয় হলো একমাত্র হলো নামাজ চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার
পরিচয় কি নামাজ নামাজ যদি না থাকে তাহলে কি আপনি কোনো লাইসেন্সের ব্যবস্থা লাইসেন্সের আশা আপনি করতে পারবেন না আপনি সার্টিফিকেট সেটা আর পরিচয় আপনি দিতে পারবেন না যে আমার সার্টিফিকেট আছে আমি মুসলমান মুসলমান হওয়ার জন্য শর্ত হলো মুমিন হওয়ার জন্য শর্ত হলো নামাজ আমার বন্ধুগণ কিন্তু আপনি নামাজ আদায় করলেন নামাজটা কিভাবে হবে নামাজ কিভাবে হবে কিছু সংখ্যক মানুষ যারা ইহুদিরা নামাজ আদায় করে ঢালঢুস করে কালে মাথা নড়ায় আর চড়ে এইভাবে নামাজ আদায় করলে হবে বলেন না আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন الذين هم في صلاتهم خاشعون নামাজ পরিষ্কার পরিচ্ছন্নতা খুশু এবং খুজুর সাথে আদায় করে সব একবার পরিচ্ছন্নতা হয়ে ইসলামিক নীতি নিয়মের মধ্যে পবিত্রতা অবলম্বন করে তুমি নামাজ আদায় কিন্তু যদি আমরা এইভাবে নামাজ আদায় না করি আমাদের নামাজ হবে আল্লাহর রাসূলের কাছে সাহাবীরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগয় ইয়া রাসূলুল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়ার অর্থ হলো ইয়ার সারমর্মে হলো নিশ্চয় যারা নামাজ আদায় করে এই নামাজে তাদেরকে খারাপ কাজ থেকে সরাইয়া ভালো রাস্তার দিকে নিয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ ইয়ার অর্থটা কি আমরা তো দুনিয়ার মধ্যে অনেকজন দেখি যারা নামাজ আদায় করে কিন্তু ঘুষের পয়সা সবের চাই অগর পকড়েই বেশি সুদের পয়সা অগর পকড়ে না ঢুকলে তো ভালো লাগে না কারণ লাইসেন্স আছে আমি যে সুদ খাই গ্রামের মানুষে কি বা করে দেখবো আমি যে কুরবানির টেহা মাইরা খাই কেরা করে দেখবো আমি যে ফেতরার টেহা মাইরা খাই কেরা আমাকে দেখবো কারণ আমার তো লাইসেন্স আছে আমি দমগিরি করি আমার মুসলমান ভাইয়ের আল্লাহর রাসূল বলে দিলেন ও সাহাবীরা শোনো ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগ যারা নামাজ আদায় করে যাদের নামাজে তাদেরকে খারাপ রাস্তায় দিকে সরাইতে পারে না আল্লাহর রাসূল বলেন 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 সেটা নামাজ হইতে পারে না সেটা কি হইতে পারে না নামাজ হইতে পারে না নামাজ এমন ভাবে পড়তে হবে দয়ার নবী যে বলে দিলেন নামাজ এরকম ভাবে আপনি আদায় করবেন এরকম ভাবে আপনি নামাজ আদায় করবেন অনুভব করবেন আমার জীবনের আমি শেষ নামাজ আদায় করতেছি ও আমার বন্ধুগণ দুনিয়ার মধ্যে অনেক করিশ্মা অনেক নজর আপনারা দেখছেন রাত্রে বেলা কথা বলছেন সকালে দেখেন তার মাইয়ার টা কান্ধের মধ্যে তুলে কবরস্থানে যাওয়া লাগে কিনা আমার মুসলমান ভাইয়ের সেই জন্য খারাপ পাবেন না অভিনয় করেন না ভণ্ডামি করে দুনিয়ার মধ্যে লাভ নাই ভাই আপনি কতদিনের মানুষকে ঠকাইবেন লিবাস নিয়ে কতদিনের দুনিয়ার মধ্যে ভণ্ডামি করে আমরা চলবো কঠিন কিয়ামতের দিন মহান রব্বুল আলামিনের কাছে জবাব দেওয়া লাগবে বান্দা তোর উপরে দায়িত্ব দেওয়া হয়েছিল সমাজের তোর উপরে দায়িত্ব দেওয়া হয়েছিল প্রতিষ্ঠানের তোমার উপরে দায়িত্ব দেওয়া হয়েছিল তোমার পরিবারের দায়িত্ব কতটুকু পুরা করছো আজকে জবাব দিয়া দাও আল্লাহর কাছে বলো আল্লাহ পড়ছি পড়ছি ভেজালে বলে কোন ভেজালে পড়ে গেল বলে আল্লাহ আপনি তো কইছিলেন আমল করার জন্য কিন্তু কি কবে এই সন্তানের জাল এই ধন সম্পত্তির জাল মা বোনেরা বলবে স্বামীর জালা এর জন্য নামাজ আদায় করতে পারি বলে ব্যামারের জাল ব্যামারের কথা যখন বলবেন আমার মুসলমান ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন তৎক্ষণাৎ মধ্যে হযরত আইয়ুব আলাইহিসসালাতু ওয়াসসালামকে উপস্থিত করে দিবেন বলো তোমার ব্যামার বেশি ছিল না আমার পয়গম্বর হযরত আইয়ুব আলাইহিসসালাতু ওয়াসসালামের ব্যামার বেশি ছিল কেউ মা বোনেরা বলবেন স্বামীর কথা বলবেন অত্যাচারিত ছিল
শাসক ছিল অত্যাচার ছিল জুলুম করেছে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের স্ত্রীরাসিয়া কি উপস্থিত করে দিবেন আমার মুসলমান ভাইরা কেউ সম্পত্তির কথা বলবেন ওইভাবে তার সম্পত্তির মোকাবেলা করে দিবেন বন্ধুগণ সম্পত্তির কথা বলার সাথে সাথে রাজত্ব করার বলার সাথে সাথে হযরত সুলাইমান আলাইহিস সালাম কে উপস্থিত করে দিয়ে বলবো এই যিনি নাকি পুরো দুনিয়ার রাজত্ব করেছিলেন একমাত্র আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আর তুমি রাজত্বের কথা বলো আমার তুমি রাজত্বের কথা বলো ধামালি করতেছো আমার বন্ধুগণ আমার ভাইগণ আমার মুসলমান ভাইরা আমার মনে আছে আমি যখন দেওবন্দের মধ্যে পড়ি আমার সাথী আছে মুফতি জহিরুল ইসলাম সাহেব আমার সাথে সাথী জহিরুল ইসলাম সাহেব আমাদেরকে পাগুড়ি যখন দিয়েছেন আমাদের শেখুল হাদিস শেখুল ইসলাম যাকে বলা হয় হযরত মাওলানা আরশাদ মাদানী দামাত বরকাতুম আলিয়া তিনি বলেছেন বাচ্চারে আমি তোমাদেরকে আখিরি একটা নসিহত করে দেই কারণ সমাজের মধ্যে গেলে অনেক অত্যাচারিত হবা অনেক জুলুম তোমাকে করবে কারণ উলামাদের ইজ্জত থাকবে না অনেক তুচ্ছ তাচ্ছিল্য করবে কিন্তু উলামা ও আমার ছাত্র সকল আমি তোমাদেরকে একটা ওসিয়ত নসিহত করে দেই সত্যর উপরে থাকবা চাহে দুনিয়া কি এক তরফ না হো যায় জিত একদিন তোমারই হবে কোন সুবহানাল্লাহ একটা কথা সত্যর অভ্যাস করতে হবে সত্যর অভ্যাস করতে হবে আমল এবং অভ্যাস করতে হবে বুঝাইছে যাই হোক আমার বন্ধু উনি এসে উপস্থিত হয়ে গেছে এখন বলার উনি মেহমান যদি আমাদের এখানকার ছিল তথাপি তিনি মেহমান ওখানে বসায় রাখা আমি দেখি নাই বেদবি মাফ করবেন হ্যাঁ আমি একটা কথাই আমাদের অঞ্চলবাসীকে আমি বলি আমিও আপনাদের এই জাগারই একজন ছোট্ট একজন আমল নাই কালাম নাই ভাষা ওরকম বলতে পারি না তার মধ্যে কিছু কথা বলি নিজের বলে বলতেছি নিজের বলে কারণ রাত পোয়ালি কার না কারো সাথে আমার দেখা হয় প্রত্যেকদিন কারণ বন্ধুগণ এই তিনটা অভ্যাস যদি আমরা না করি তাহলে নামাজ রোজা হজ সমস্ত কিছু বেকার আপনি হাদিস যখন পড়বেন ওখানে আছে বুনিয়াল ইসলাম আলা খামসি শাহাদাত আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পাঁচটা বুনিয়াদ আছে পাঁচটা বুনিয়াদ আছে এই বুনিয়াদগুলো আল হজ ওয়া সাওম ওয়া রমজান এই পাঁচটা বুনিয়াদ আমাদের মধ্যে থাকতে হবে যদি না থাকে তাহলে তো আমরা ইসলাম বলে মুসলমান বলে দাওয়া করতে পারবো না বন্ধুগণ আমার ভাইগণ সেই জন্য আমি আপনাদেরকে বলি যে এই জায়গার মধ্যে একটি নতুন করে মসজিদ হয়েছে আপনাদের এই অঞ্চলের যিনারা আছেন আপাতত কমাসকম প্রত্যেক দিন যদি না পারেন আমি আপনাদেরকে অনুরোধ করি একবার করে তো আবার তো মসজিদে ঢোকার অভ্যাস করেন যদি এই অভ্যাসটা করতে পারেন দেখবেন লাহে 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 আল্লাহ তাআলা আপনাকে পরিবর্তন করে দিবে ইনশাআল্লাহ কইতে একটু কষ্ট পান নাকি একবার জোরে কন ইনশাআল্লাহ আমরা সবাই ইনশাআল্লাহ নামাজ পড়ার জন্য চেষ্টা করব মিথ্যা কথার থেকে বেঁচে থাকি